মুভি শুরুটা হয় যখন পৃথিবীতে মানুষ বাস করতো না, তখন পৃথিবীতে ডাইনোসররা বাস করতো। আর তখন সেখানে আমাদের খাদ্য শৃঙ্খল দেখানো হয় যে প্রাণীরা কিভাবে একে অপরকে খেয়ে এই পৃথিবীতে টিকে আছে। শুরুতেই আমরা দেখতে পাই একটা ফরিং উড়ে যাচ্ছে আর তাকে একটা পানি ধরে খেয়ে ফেলে, আর তখনই সেই পানিকে ডাইনোসরের ছোট প্রজাতি এসে খেয়ে ফেলে, আর তখনই সেখানে ডাইনোসরদের প্রজাতির সবথেকে শক্তিশালী ডাইনোসর টিরেক্স সেখানে এসে সেই প্রাণীদের শিকার করার চেষ্টা করতে থাকে। তখন সেই প্রাণীরা লাফিয়ে বাঁচার জন্য সমুদ্রে নামলে তখন টিরেক্সও সমুদ্রে নেমে তাদের ধরে খেয়ে ফেলে, আর তখন সমুদ্র থেকে একটা বিশাল ম্যাগনাডন শার্ক এসে সেই টিরেক্সকে এক কামড়েই খেয়ে ফেলে। এমনভাবে খায় যেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো টিরেক্স নয়, এটা একটা ছোট্ট প্রাণী। এর ফলে আমরা বুঝতে পারি এই ম্যাগনাডন শার্ক টিরেক্সের থেকেও অনেক শক্তিশালী আর বড়। এরপর সিন বর্তমান সময়ে আসে, সেখানে আমরা দেখতে পাই ফিলিপিন্স সমুদ্রে কিছু লোক ম্যাটেরিয়াল স্মাগলিং করতেছে, আর সেখানে মুভির হিরো জোনাস টেইলরও ছিল যে এই স্মাগলিং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করে সব তথ্য প্রমাণ সংগ্রহ করছিল। তো তখন সেই স্মাগলার জোনাসকে চিনে ফেলে আর তাকে দৌড়াতে থাকে ধরার জন্য। তখন সে তাদের হাত থেকে বাঁচার জন্য সমুদ্রে লাফিয়ে পড়ে, যার ফলে এই স্মাগলাররা ভাবে জোনাস এখন সমুদ্রে পড়ে মারা যাবে কারণ সে ফিলিপিন্স সমুদ্রের মাঝখানে ছিল। আর তখনই সেখানে জেমস আর তার সাথী জন জোনাসকে সাহায্য করার জন্য একটা হেলিকপ্টার নিয়ে এসে পড়ে। তারপর তারা জেমসকে সেই সমুদ্র থেকে তুলে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়, যার ফলে জোনাসের মিশন কমপ্লিট হয়ে যায়। সে যা খুঁজছিল সেটার সব তথ্য প্রমাণ সে পেয়ে যায়। এরপর দেখানো হয় চায়নার ওশান ইনস্টিটিউট হাইনাকে, সেখানে সায়েন্টিস্টরা এমন এক স্যুট বানাচ্ছিল যেটার মাধ্যমে মানুষের শক্তি 20% বৃদ্ধি পাবে। আর এই ইনস্টিটিউটের প্রধান জুমিং সে স্যুটকে টেস্টিং করতেছিল, আর তখনই সেখানে মেই আসে আর সে সবাইকে মনে করায় আজকে যেন তারা কেউ পার্টিতে দেরি করে না আসে। আর এই মেয়েকে আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে সুইনের মেয়ে, কিন্তু সুইন এই মুভিতে মারা গিয়েছিল। জোনাস মেয়ের খেয়াল রাখে আর মেয়েই তার মার মতো সায়েন্টিস্ট হতে চায় আর সমুদ্রে রিসার্চ করতে চায়, এভাবে তারা দুজন কথা বলতেছিল। আর তখনই তাদের বলা হয় যে জুমিং ম্যাগনাডন শার্কের সামনে এসে পড়েছে, তার টেস্ট শুরু হয়ে গেছে। কিন্তু জোনাসের এই আইডিয়া একদমই পছন্দ হয় না, না কারণ সে জানতো ম্যাগনাডন শার্ক কতটা শক্তিশালী আর সে কখনো মানুষের বশে আসবে না। কিন্তু জুমিং মনে করতো ম্যাগনাডন অতটাও ভয়ঙ্কর না, তাকে ইচ্ছে করে বশে আনা সম্ভব। তো এরপর আমরা দেখতে পাই টেস্টিংয়ের সময় ম্যাগনাডন শার্ক জুমিংয়ের একদম কাছে চলে আসে, যার ফলে সবাই ভাবে ম্যাগনাডন জুমিংকে খেয়ে ফেলেছে। এতে করে সবাই দুঃখী হয় যে জুমিংকে ম্যাগনাডন শার্ক খেয়ে ফেললো। কিন্তু কিছু সময় পর সবাইকে অবাক করে দিয়ে জুমিং সেখানে আসে আর সবাইকে বলতে থাকে, দেখছো আমি ম্যাগনাডনকে এখনই বসে এনে ফেলেছি। জোনাসের এসব একদমই পছন্দ হচ্ছিল না। আবার জুমিংয়ের একটা মিশন ছিল যে সে একটা রিসার্চ টিম পাঠাবে সমুদ্রের গভীর জায়গায় গিয়ে সেখানে কী কী আছে সেটা আবিষ্কার করার জন্য। তো যে কথা সেই কাজ, তখন জুমিং তার টিম নিয়ে সেখানে যায় আর তার টিমে জোনাসও ছিল। এরপর তারা সবাই যখন সমুদ্রের গভীর পানিতে যায় তখন তারা সেখানে অনেকগুলো ম্যাগনাডন দেখতে পায়, আর তখনই জোনাস দেখতে পায় মেয়েও লুকিয়ে তাদের সাবমেরিনে বসে গেছে। এটা দেখে তো সে অনেক রেগে যায় মেয়ের ওপর, কারণ এই মিশন অনেক ডেঞ্জারাস, যার কারণে জোনাস চাচ্ছিল না মেয়ে কখনো কোনো সমস্যায় পড়ুক। আবার মার্টিন নামে এক লোক তাদের উপর নজর রাখছিল, যদিও সে তাদের টিমেরই ছিল, কিন্তু যখন জুমিং আর তার দলের সদস্যরা যেখানে কাজ করতেছিল তখনই মার্টিন সেই জায়গাকে বম দিয়ে উড়ে দেয় জুমিংয়ের অর্ডার ছাড়াই। তখন জোনাসরা সিদ্ধান্ত নেয় তারা সবাই স্যুট পরে তাদের স্টেশনে যাবে, যদিও এখানে অনেক রিস্ক ছিল কারণ যে কোনো সমুদ্র পানি তাদের উপর এসে হামলা করতেও পারে। কিন্তু এরপরও তারা তাদের সেই স্টেশনে যায় আর সেখানে যাওয়ার পর তাদের উপর কিছু ছোট প্রাণী হামলা করে দেয়। তখন তারা অনেক চড়াই উৎরাই পার করে সামনের দিকে এগিয়ে যায়। এরপর তারা স্টেশনে পৌঁছালে সেখানে তারা রিয়ালেস মেটাল দেখতে পায় যার মূল্য $1 বিলিয়ন উপরে ছিল। এরপর তারা আরও সামনে এগুলে একটা মনিটর পায় যেখানে তারা সিএসের মেসেজ দেখতে পায় যে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, যার ফলে সে তার টিমের বিপক্ষে ছিল আর তার কাছে এই টিমের পুরো কন্ট্রোল ছিল, যার জন্য সে সাবমেরিন সেখান থেকে সরিয়ে দেয়। তখন সে সবাইকে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে জোনাসের বুকে গুলি মারো, কিন্তু তারা সেটা করে না। আর এই সব কিছুর পিছনে হিলারির হাত ছিল আর সেই চেসকে টাকা দিয়ে কিনে নিয়েছিল। হিলারিও জুমিংয়ের টেকনোলজির দরকার ছিল, যার ফলে সেটার সাহায্যে সে সমুদ্রের গভীরে পৌঁছে সেই মহামূল্যবান মেটেল নিয়ে বিক্রি করে বিলিয়নিয়ার হতে পারত।
একটা জানার পর তাদের পুরো টিম আফসোস করতে থাকে যে তারা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছে। এরপর তাদের স্টেশনের ভেতর সমুদ্রের পানি ঢুকতে থাকে। জোনাস তখন বাধ্য হয়ে স্টেশনের বাইরে গিয়ে সমুদ্রের পানি আটকানোর চেষ্টা করতে থাকে। আর তখন সেখানে জোনাসের সাথে মার্টিসের মোকাবেলা হয়। তখন অনেক কষ্টে জোনাস মার্টিসকে হারিয়ে স্টেশনের গেট বন্ধ করে দেয়, যার ফলে পানি আসা বন্ধ হয়ে যায়। এরপর তারা সেখানে একটা সাবমেরিন পেয়ে সেটার সাহায্যে উপরে উঠে আসে। এরপর জেমস আর তার সাথীরা মিলে হিলারির সাথীদের হারানোর চেষ্টা করতে থাকে। তখন জোনাস আর তাদের বাকি সবাইও সেখানে পৌঁছে তাদের সঙ্গ দেয়। এরপর মেগনাডনও মানুষের উপর হামলা করে দেয়। তখন জোনাস তাকে মোকাবিলা করার জন্য যায়। আবার মেয়ে বিপদে পড়লে জুমিংও মেয়েকে বাঁচায়। এরপর আবার জোনাস আর মার্টিনেসের সামনাসামনি দেখা হয়। তখন তারা ফাইট করতে থাকে। আর তখনই একটা মেগনাডন সেখানে এসে মার্টিসকে খেয়ে ফেলে। আবার সমুদ্রের আরও অন্যান্য ক্রিয়েচারও এসে মানুষের ওপর হামলা শুরু করে দেয়। তখন সেখানে একটা বিশাল অক্টোপাস এসে সবাইকে মারতে থাকে। এক পর্যায়ে এই অক্টোপাস জিউমিংকে ধরে মেরে ফেলার জন্য, তখন জিউমিংকে সে যেই মারতে যাবে তখনই সেখানে মেগনাডন এসে অক্টোপাসের ওপর হামলা করে তাকে মেরে ফেলে। এরপর মেগনাডন যেই জুমিংকে মারতে যাবে তখনই জোনাস মেগনাডনের ফোকাস তার দিকে ঘুরিয়ে নেয়। এরপর বড় একটা জাহাজের টুকরো মেগনাডনের মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এরপর জুমিং আবার অন্য আরেকটা মেগনাডনকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল। তখন জুমিং তার সাথে থাকা একটা ডিভাইস থেকে ফ্রিকোয়েন্সি মেগনাডনের দিকে পাঠায়। তখন মেগনাডন বুঝে যায় যে জুমিং তার জন্য ক্ষতিকর না, এর জন্য সে অন্যদিকে চলে যায় জুমিংকে না মেরে। এরপর জোনাস আর তার টিম হিলারির প্লেন ক্র্যাশ করিয়ে দেয়, যার ফলে গুন্ডারা সবাই মারা যায়। কিন্তু তাদের দলের কেউ মারা যায় না, সবাই বেঁচে যায়। আর এর মাধ্যমে আমাদের আজকের সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা।